আজকের খাবার খুবই মজার খাবার দেখা যাচ্ছে, পুঁই শাক দিয়ে গুড়া মাছ দিয়ে। এটা তো খুবই টেস্টি একটা খাবার, আমার কাছে খুব ভালো লাগে এটা। তারপরে আছে হলো জল বই দিয়ে পুঁটি মাছ দিয়ে টকের তরকারি, টমেটো আছে, বেগুন আছে, আর এটা হলো মুরগির মাংস ভোনা টাইপের করে করা, কষানো টাইপের আর কি। আমি শাক দিয়ে খাই। আমার কাছে খুব স্বাদ লাগে, হালকা হালকা জিন চরচরি মতো। ইলিশ মাছ দেওয়ার স্বাদ লাগে এটা। ছোট বড় একটা পাওয়া যাবে না। ছোটবেলায় মাংস সাজিয়ে রেখে দিতাম চারিদিক দিয়ে, সবার পরে মাংস খাইতাম, মাছও করতাম এরকম।
তোমার পরে খেতে হবে, আকর্ষণ ছিল আর কি। আর সবাই ভালো লাগে মুরগির কড়া, আমাদের খুব ভালো লাগে।
জল বইয়ের টক তরকারি এটা রেসিপি দেওয়া আছে পুরি মাছ দিয়ে করা বেগুন টমেটো এই যে সময় খুব টেস্ট লাগে অবশ্যই দেখে রান্না করে খাবেন এটা ভালো লাগবে বেশি যারা খান নাই তারা একদম ভিন্ন টাইপের একটা স্বাদ পাবে এটা কাজে নেপটি মাছটা হলো বেস্ট গ্রামে এটা কাজে রান্না করলে আরো বেশি সাথে লাগে মাটির চুলায় আপনি দেশের টমেটো বাজার সুন্দর গোল গোল ওইটা দারো স্বাদ টক টমেটো টক খুব টেস্ট হয় এটা আবার আমি আগে এরকম খাইতাম মানে লেবু রস দিন মজা খাইতে পারি যাক লবণ খাবো না খাই ভালো বেশি মজা লাগবে না জলপদে বেশি টক না লেবু রসটা নিয়ে পুরো টক হয়ে গেছে টকটা খাওয়াতে
মাংস যে খাচ্ছি তার কোনো ফ্লেভার মুখে নেই, হাতেও নেই, লেবুর গান গাইতেছে একদম ফ্রেশ হয়ে গেল। টকের রেসিপিটা আমার আরেকটা চ্যানেল আছে সাদা ব্লগ অ্যান্ড কুক, ওটাতে পাবেন, ব্লগের ভিতরে দিয়ে দিছে। এটা খুবই টেস্টি একটা খাবার, আপনারা অবশ্যই ট্রাই করুন বাসায়। প্রথমবার ভালো না হইতে পারে, দ্বিতীয়বার তৃতীয়বার করবেন, খুবই ভালো হইবে। এটা মানে খাইলে একদম শান্তি, শীতের দিনেও ভালো লাগে, গরমের দিনেও ভালো লাগে, গরমের দিনে বেশি ভালো লাগে টকটা। যাই হোক, ভালো থাকবেন সবাই, আর আমার ওই চ্যানেলটাও দেখবেন। ধন্যবাদ।